সারা বিশ্বের ন্যায় মধ্যপ্রাচ্যের দেশ লেবাননেও চলছে খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। উৎসবকে কেন্দ্র করে রাজধানী বৈরুত সহ সমগ্র লেবাননে সাজসজ্জা বিরাজ করলেও মানুষের মাঝে নেই আনন্দ। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও বিদ্যুৎ সংকটে বড়দিন যেন বিবর্ণ তাদের কাছে। প্রবাসী বাংলাদেশিদের কর্মস্থল থেকে মেলেনি উৎসব ভাতাও। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও বিদ্যুৎ সংকটের কারণে এবছর লেবাননে বড়দিন পালিত হচ্ছে অনাডম্বরভাবে, নেই পূর্বের মতো উৎসবের আমেজ। এসবের মাঝেও বৈরুতে প্রাণকেন্দ্র ডাউনটাউন গির্জাসহ বড় বড় বিপণী বিতানগুলো সেজেছে বর্ণিল সাজে। দোকানপাট ও বাড়িতে বাড়িতে শোভা পাচ্ছে ক্রিসমাস ট্রি। প্রবাসী বাংলাদেশিরা জানান, করোনামুক্ত পরিবেশে এবার সবাই বড়দিন ও ইংরেজি বর্ষবরণের আনন্দ উপভোগ করলেও অর্থনৈতিক মন্দার কারণে কর্মস্থল থেকে মেলেনি উৎসব ভাতা। আসছে এখানে ক্রিসমাসের গুলাকে এখানে সাজানো হয়েছে, তার আমরা ঘুরতে আসছি এখানে। ক্রিসমাস গুলাকে আগে যেমন রাস্তাঘাট সাজানো হইতো, সবকিছু সাজানো হইতো, এখন আর আগের মতো সাজানো হয় না। এখন কারেন্ট নাই, তো আনন্দটা আগের মতো নেই, কারণ এই দেশের অর্থনৈতিক অনেকটাই মন্দা। ক্রিসমাস আসলে, নিউ ইয়ার আসলে আগে অনেক বকশিস পেতাম, এখন তাদের ব্যবসার অবস্থা ভালো না, আমাদেরকে কিসের বকশিস দিবে। মুদ্রাস্ফীতি কাটিয়ে পুনরায় ঘুরে দাঁড়াবে লেবানন, উৎসব সবার জন্য আনন্দের বার্তা বয়ে আনবে, এমনটাই প্রত্যাশা স্থানীয় নাগরিক সহ প্রবাসী বাংলাদেশিদের। ডিবিসি নিউজ ডেস্ক।